রাসায়নিক সার ও কীটনাশকে পুড়ছে উত্তরের মাটি, ফসলের রন্ধ্রে রন্ধ্রে বিষ, এতে মানব দেহে বাসা বাঁধছে নানান রোগ। মুক্তি পেতে বিষমুক্ত ফসল উৎপাদনে ঝুঁকেছে নীলফামারীর কিশোরগঞ্জের কৃষকরা। পাড়ায় পাড়ায় উৎপাদন হচ্ছে কেঁচো সার, ব্যবহার হচ্ছে রংপুর ও নীলফামারীতে। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ক্যামেরায় শাহনেওয়াজ জনি। বাজারের চায়ের ডাস্ট, কচুরিপানা সহ নানা উপাদান সংগ্রহ করে কেঁচো দিয়ে উৎকৃষ্ট সার তৈরি করছেন নীলফামারীর কিশোরগঞ্জের প্রান্তজনরা। মাটির উর্বরতা ধরে রাখতে নিজ থেকেই কেঁচো সার তৈরিতে উদ্যোগী হয়েছেন উপজেলার মেলাবর গ্রামের কৃষক রূপালী ও প্রভাস দম্পতি। শুধু জৈব দিয়ে চাষাবাদ করে সারা জাগিয়েছেন। কৃষি সম্প্রসারণ অফিস থেকে ওখান থেকে প্রশিক্ষণ নিলাম। প্রশিক্ষণ নিয়ে আমরা এই সার কর্মে কর্মে ইয়া করা শুরু করলাম, তৈরি করা শুরু করলাম। তারপরে দেখি এগুলো দিয়েই আমাদের সবজি ভালো হচ্ছে। আমি চিন্তা করি যে এই সারের বিকল্প নাই, সেই হিসাবে আমি কিছু কম্পোস্ট সার উৎপাদন করতে থাকি এবং আমার জমির চাহিদা মেটার পরেই আমি বাইরে কৃষকদের মাঝে সরবরাহ করা শুরু করি। এই যে কিছু কম্পোস্ট নিজেই তৈরি করতেছি, করে এটা দিয়ে এখন চারার মান, গুণগত মান অনেক ভালো, বা সেখানে চারার চেহারাও ভালো বা ভাইরাস মুক্ত থাকে আর কি। রাসায়নিক সার দিয়া রোগবালাই খুব হইতো, পোকামাকড় ফলন কম, এখন কেঁচো সার দিয়ে আবাদ করি, কেঁচো সারের ফলনও ভালো। রংপুর ও নীলফামারীতে মাটি বাঁচানোর এই সার উৎপাদন করছেন 143 জন উদ্যোক্তা। এতে নিরাপদ খাদ্য উৎপাদনের পাশাপাশি আর্থিকভাবে সচ্ছল হচ্ছেন অনেকে। রাসায়নিক সার এবং কীটনাশক ওষুধ ব্যবহারের যে জায়গাটা, এটাতে অনেক অভ্যস্ত হয়ে গেছি। এই অভ্যস্ততা দূর করতে একটা সময় লাগবে এবং আমাদের ফসল উৎপাদনের ফলন বাড়ানোর যে প্রচেষ্টা প্রতিযোগিতা চলতেছে, সেখানে আমরা ভুলে গেছি যে আমাদের নিরাপদ খাদ্য দরকার, আমাদের পুষ্টিমানসম্পন্ন খাদ্য দরকার। আমরা আসলে এই কৃষক এবং উদ্যোক্তাদের আহ্বান জানাই যে যত বেশি সার তৈরি হবে এবং এগুলো সবজি এবং ফল ফসলে যত বেশি ব্যবহার হবে, ফসলের উৎপাদন তত বাড়বে। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, শিল্পের দূষণ, দুর্বল বর্জ্য ব্যবস্থাপনা, অতিরিক্ত রাসায়নিকের ব্যবহার মাটিকে বিষিয়ে তুলেছে। জমিতে কেঁচো সারের ব্যবহার বাড়লে সতেজ হবে মাটি। বিষমুক্ত সবজি উৎপাদন আর মাটির স্বাস্থ্য ধরে রাখতে কেঁচো সার অপরিহার্য বলে মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা। গ্রামীণ জনপদে এই সারের ব্যবহার যেমন বাড়ছে, তেমনি বাড়ছে উদ্যোক্তা। জুয়েল আহমেদ, বাংলাভিশন, কিশোরগঞ্জ, নীলফামারী।